বলছি না না তুলবেন না, কেন সেন্ট্রাল ফোর যাচ্ছে আমি তুলব না, আরে পাবলিক তো না, পাবলিক হলো আপনি তুলব না, না না পাবলিক তুলবেন না, কেন সেন্ট্রাল ফোর মুভ করছে তো ভালো, না না আপনি তুলব, আপনি তুলবেন না, আপনি তুলবেন না, আমি আমি সিপিএম এর লিডার পঙ্কজ দা সরকার, আমি কেন তুলব না, না আপনি তুলবেন না, কেন তুলব না, সেন্ট্রাল ফোর যাচ্ছে, সেন্ট্রাল ফোর যাচ্ছে মুভ করছে, আপনি রিপোর্টার আপনি তুলবেন না, হ্যাঁ সেন্ট্রাল ফোর মুভ করছে আমি তুলব না, না আপনি তুলবেন কেন, ওই সেন্ট্রাল ফোর মুভ করছে এটা ভালো তো, আপনার আমি তুলছি, এখানে ভোট হতো না, এখানে ভোট হতো না, এখানে সেন্ট্রাল ফোর যাচ্ছে মানুষ আস্থা পাবে, তুলব না কেন তুলব, মানুষ আস্থা পাচ্ছে সেন্ট্রাল ফোর তুলছে, আমি পাবলিক, আমি সিপিএম ছেড়ে দিন, আমি পাবলিক, এখানে ভোট হয়নি 2017 সালে, কাউকে ভোট দিতে দেয়নি, কই কেউ ভোট দিতে নেই দিতে এই লোক, শ্রমিকদের স্বার্থে এবার বেতন চুক্তি হওয়ার আলোচনা শুরু হওয়ার কথা আমরা অনেক আগে দিয়েছি, আর তৃণমূল হচ্ছে যে তারা দুই গ্রুপ মিলে শ্রমিক স্বার্থ যাতে লঙ্ঘিত হয়, যাতে মালিকদের স্বার্থ সুরক্ষিত হয় তার জন্য নাটক শুরু করেছে, আর মালিক পক্ষ হচ্ছে সেই সুযোগটা নিচ্ছে, আমরা আজকে এটা পাল্টা সভা না, আমরা এটা ম্যানেজমেন্টকে বলতে এলাম বিসিবিএলকে যে শ্রমিক স্বার্থে চুক্তি অবিলম্বে লাগু করতে হবে, ওই দুই গ্রুপের ঝামেলায় শ্রমিকরা যেন মাছ থেকে মারা না যায়, নেতারা ওখানে চাকরি দেওয়ার নাম করে টাকা খেয়ে নিচ্ছে, কন্ট্রাক্টর ওয়ার্কার থেকে পার্মানেন্ট করবে টাকা খেয়ে নিচ্ছে, আর আপনাদের এখানে পিসি দিয়ে এইখান থেকে প্রোডাকশন নিয়ে যেতে হচ্ছে হলদিয়াতে, যদি হচ্ছে পোর্টে যেতে হয় বন্দরে, তার প্রোডাকশন কস্ট প্রতি টনে প্রায় 1000 টাকা বেশি পড়ছে, 1000 টাকা বেশি পড়ছে, কেন 1000 টাকা বেশি পড়ছে, যাতায়াতের কস্ট আছে, ইত্যাদি আছে, আর দাদাগিরি ট্যাক্স আছে, এই যে শুভেন্দু ম্যানেজমেন্ট বলছে তার সাথে কথা হয়ে গেছে, 13 লাখ দিতে পারবো না, 7 লাখের অভাব হবে, আমরা ওনাকে ফোন করে বলতে বলুন, স্পিকার ফোনে কথা বলতে বলুন, আর আমি মাইক নিয়ে বলছি যে তিনি আইএনটিটিসি সর্বোচ্চ নেতা 7 লাখ দিতে বলছে, মানে 6 লাখ তার ঘরে ডেড বডির এগেনস্টে পৌঁছে গেছে, বলুন আইএনটিটিসি নেতাদের কাজ মানে, ওই যে আমি বললাম পিসিবিএল, আমরা শ্রমিকদের স্বার্থে চার্টার অফ ডিমান্ড দিলাম, তারপরে চলে এলো হচ্ছে এক গ্রুপ, তারা চার্টার অফ ডিমান্ড দিল, তারপরে আরো ওই বর্গীদের মতো চলে এলো এক গ্রুপ, তারাও চার্টার অফ, আর তৃণমূলের নেতারা 2.5 লাখ টাকা পরিবারকে দিত, 3 লাখ টাকা পরিবারকে দিত, আর বাদ বাকি টাকা হাফিজ করে দিত, এই গত 3টে ঘটনা ঘটেছে, আমরা ইনভলভ হয়েছি, 13 লাখ টাকা যে মারা যাচ্ছে তার পরিবারের একজনের চাকরি আর শ্মশানের কাজের জন্য 50,000 টাকা, আমরা বলেছি কোন কারখানায় তার কমে 1 পয়সা এগ্রিমেন্ট হবে না, যদি কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা যায়,